মোহতারাম হাজির তাহলে আজকের এই আপনার সিরাজ কনফারেন্স থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করব যেই ইমানি হালাত তৈরি করব। যেই ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে এদেশের উচ্চতর দায়িত্বশীলদের কর্ণকূল পর্যন্ত পৌঁছাইতে চাই সব দেশে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে বাংলার জমিনের গভমেন্ট থেকে কাদিয়ানিদেরকে যদি কাফের যতদিন পর্যন্ত ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইসলামের নামে আমাদের দেশে তো অনেক খেতনা আছে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই ইসলামের নামে আমাদের বাংলাদেশে যতগুলো ফেতনা আছে এগুলো কোনোটাই মৌলিক ফেতনা না এগুলো হচ্ছে শাখাগত ফেতনা তবে বাংলাদেশের মধ্যে কাদেনি নামক যে ফেতনাটা আছে এই ফেতনা কিন্তু আহলে হাদিসদের মতো শাখাগত ফেতনা নয় এই ফেতনা কিন্তু লা মাযহাবিদের মত শাখা গট ফেতনা নয় এই ফেতনা হলো মৌলিক একটা ফেতনা এই ফেতনার মাধ্যমেই বাংলাদেশের মুসলমানদেরকে ইমান হারা করার মুরতাদ বানানোর সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় টার্গেট আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আনা ইবাদিল্লাযীনাস্তফা أما بعد فأوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহা নাহ তাবার কতাল আর কোটি সন্দরবারের ও সফর যে আল্লাহ জাল্লা শাহ আমাদের সকলকে সব ধরনের প্রতিকূলতাকে অপেক্ষা করে দশ মায়ের দশ সন্তানকে জান্নাতের এই উচ্চাঙ্গের বাগিচায় আসবার মতো বসবার মতো কোরআন সন্ন্যার নিরিখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করা এবং শ্রবণ করার মতো মনোমানসিকতা যে আল্লাহ জাল্লা আমাদেরকে দান করলেন সেই আল্লাহ তালার আলিশান দরবারে অনুনয় বিনয় সহকারে কান্না বিজিরিত কণ্ঠে অন্তরে অন্তরে স্থল থেকে জবান খুলে সমাজ সুরে যৌথ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত এবং সৌরভিত করে হৃদয় উজার করে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আপনারা জানেন প্রতিজন আলোচক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত বিষয়ের উপরে তথ্যভিত্তিক আলোচনা করে আসতেছেন মহতি আয়োজনের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ সবাহানাহ তাবারকালা আমার মতো এক নালায় অপদার্থকে আপনাদের সামনে বসার এবং ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খতমে নবুয়ের উপরে আলোকপাত করার মতো মনোমানসিকতা দান করেছেন এজন্য আমরা হৃদয় ওসার করে আরেকবার তান বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির মুসলিম উম্মার আকায়ের সংক্রান্ত কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে হৃদয়ে ধারণ করতে হয় এবং অন্তরে অন্তর স্থল থেকে বিশ্বাস স্থাপন করতে হয় যে বিষয়গুলোর উপরে কারো হৃদয়ে যদি যাররা পরিমাণ সন্দেহ থাকে তাহলে ফাউরান ওই লোকটি ইমান হারা হয়ে যায় মোরতাদ হয়ে যায় বেইমান হয়ে যায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ এরই ধারাবাহিকতা আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়টি হল খতে নব মুসলিম উম্মার দ্বৈতহীন এক আকিদা বা বিশ্বাস হচ্ছে হযরতে মুহাম্মাদে আরাবী যা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর সর্বশেষ পয়গম্বর তৈনার পরে অন্য কোন পয়গম্বর অন্য কোন নবী নিখিল এ ভুবনে আসবেন না মুহাম্মাদে আরাবীর আফাতের সাথে সাথে পয়গম্বারদের আগমনের সিলসিলার পরিসমাপ্তি যেমন ঘটেছে ঠিক ভাবে কোন মানুষের কাছে আশাটাও চিরতরে বন্ধ হয়ে গেছে পয়গম্বার সর্বশেষ পয়গম্বার আমাদের নবীজি আখেরি নবীজি এর অর্থ হল আমাদের নবীটির পরে ভিন্ন কোন প্রকারের নবী আসবে না নবীও আসবে মুস্তাকেল না গাইরে মুস্তাকেল অস্বতন্ত্র কোন নবীও পৃথিবীতে আসবে না কারণ নবতির ক্ষেত্রে কোনো প্রকার প্রকার বেদ নেই যেমন বুরুজি নবী বা জিল্লি নবী বা ছায়া নবী অথবা শরীয়ত বিশিষ্ট নবী বা শরীয়ত বিহীন নবী অথবা উম্মতি নবী এই যে নবতের কয়েকটা আকসাম আপনাদেরকে বললাম এই ধরনের কোনো প্রকার না কোরআনে আছে না হাদিসে আছে না কিতাবে আছে না নির্বাড়যোগ্য কোন ফতোয়ার কিতাবে আছে কথা হল আমাদের সর্বশেষ নবী নবীজির পরে কোনো নবী নাই আমাদের নবীজির পরে কোন নবী নিখিল এ ভবনে আসবেন না এই আকীদা এই বিশ্বাসকে বলা হয় খতমে নবুয়তের আকীদা বা খতমে নবুয়তের বিশ্বাস যা শরীয়তের আদিল্লায়ে আরবা কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত কুরআন থেকে আমরা খতমে নবুয়তের উপরে আমাদের নবীজি যে শেষ নবী আমাদের নবীজি যে আখেরি নবী আমাদের নবীর পরে কোন নবী নাই এই বিষয়ে তিরিশ পারা কোরআনে হাকিমের মধ্যে প্রায় নিরানব্বইটি আয়াতে কারিমা আল্লাহ সোয়াহানাহু তাবার অবতীর্ণ করেছেন যেমন আল্লাহ তালা সুরা সাবার আতাশ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালি আখেরি পৈগম্বার তোমাদের কারও কারো পিতা নয় ওয়ালাকীর রসুল আল্লাহী অখ তামান নাবীয়ে বরং আখেরি পৈগম্বার হচ্ছে আল্লাহ আল্লাহতালার প্রেরিত এক রসুল অখ তামান নাবীয়ে এবং আখেরী নবীর সর্বশেষ নবী আল্লাহ তালা আবার সুরায়ে মা ইদা এর তিন নম্বারর আয়াতে কারিমার ভিতরে বলেছেন আল আওমা আকমালতো লাকুম দি ও আতমামতো আলাইকুম নে আমাতি আল আওমা আকমালতো লাকুম দি নাকুম আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন আল আওমা আজ আক মালতো লাকম দি নাকুম আমি তোমাদের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ওয়াত মাম্তু আলাইকুম এবং তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম নিয়ামাতি আমার নেয়া তারপরে হরদি লাকুমুল ইসলামা দিনা এবং তোমাদের জন্য দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে করলাম ইসলামকে মনোনীত করলাম হাদিরিন মাধ্যমে দিনে ইসলাম কমপ্লিট হয়ে গেছে ইসলাম দিনে যখন কমপ্লিট হয়ে যায় মুফা শ্রীক্রাম বলেন তখন আর এই দিনে ইসলামের জন্য মুস্তাকেল বা গাইরে মুস্তাকেল কোন নবীর আগমনের প্রয়োজন থাকে না কোরআনে হাকিমে আমাদের পৈগম্বার আখেরি পৈগম্বার হওয়ার উপরে এই রকম নিরানব্বইটি আয়াতে কারিমা আল্লাহ তারা অবতীর্ণ করেছেন আমরা যারা ইমানদার যারা পরিমাণ ইমানি আলো যারা হৃদয়ে আমরা পোষণ করি আমাদের আল্লাহর কথা বিশ্বাস করার জন্য অথবা আমাদের নবী যে শেষ নবী আমাদের নবীর পরে যে কোনো নবী আসবে না এই কথাটা বুজার জন্য অথবা বিশ্বাস করার জন্য আমাদের কি 99টা আয়াতের প্রয়োজন না একটা আয়াতই যথেষ্ট আরো জোরে বলতে হবে 99টি আয়াত প্রয়োজন নাকি একটা আয়াতই যথেষ্ট একটা আয়াতই যথেষ্ট এবার আমরা আহাদীসে মুবারাকা থেকে দলিল গ্রহণ করব আমাদের নবী খাতামুন নবী শেষ নবী হওয়ার ব্যাপারে হাদিসের কিতাবগুলো যদি আমরা উল্টাইতে থাকি পৃষ্ঠাগুলো যদি উল্টাইতে থাকি তাহলে দেখা যায় আমাদের নবী শেষ নবী হওয়ার উপরে 200 এর উপরে সহিহ হাদিস আছে কত হাদিস 200 এর উপরে সহিহ হাদিস আছে মোহতরাম হাজিদিন আমাদের নবী শেষ নবী নিরানব্বইটি আয়াত আল্লাহ এ মর্মে অবতীর্ণ করেছেন আমাদের নবী শেষ নবী এ প্রসঙ্গে দুইশোর উপরে সই হাদিসে মোবারকা রয়েছে এর পরও কেউ যদি মিথ্যা নবুয়াতের দাবিদার করে ওই কুলাঙ্গারকে জিন্দা কবর দেওয়ার জন্য ইমানদাররা ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে বলতে হবে তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন যে কথাটা বলতেছিলাম আহাদিসে মুবারকা থেকে আমরা দলিল গ্রহণ করব রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়া প্রসঙ্গে এক নম্বর দলিল মুসনাদে আহমদ শরীফের 238 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন আনা খতমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি পয়গম্বর শেষ নবী লা নাবিয়্যা বাদি আমার পরে আর কোন প্রকারের নবী আসবে না আল্লাহ রসুল আল্লাহ রসুলদের শেষ নবী কিয়ামত পর্যন্ত आने वाला উম্মতে মুহাম্মাদিয়া যেন বিভ্রান্তের শিকার না হয় ইমান হারা না হয় খতমে নবুয়তের উপরে যারা পরিমাণ যেন সন্দেহ না থাকে তাই আল্লাহ রসুল বুখারি শরীফের তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝাইছে হাদিস বর্ণনাকারী সাহাবির নাম হচ্ছে রইসুল মহাদিসিন হজরতে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালানহু এই আবু হোরাইরা বর্ণনা করেন আল্না রসুল আল্লাহসাল্লাহরি সাল্লাম কল। আল্লাহ নবী বলেন মাসালি ও মাসালুল আম্বিয়া আমার দৃষ্টান্ত এবং পূর্ববর্তী সকল আম্বিয়েক্রামদের দৃষ্টান্ত হচ্ছে কা মাসালি অস্ব একটি প্রাসাদের মতো উফসেনা নুহু যা সৌন্দর্যমণ্ডিত করে নির্মাণ করা হয়েছে তুরিকাম মিনহু মাউদু কিন্তু ওই সৌন্দর্য মন্ডিত সুউচ্চ প্রাসাদের একটি ইট পরিমাণ জায়গা খালি রাখা হয়েছে নবীজি বলেন দর্শকরা এই সৌন্দর্য মণ্ডিত প্রাসাদ অবলোকন করে আর তাজ্জব হয়ে তারা বলতে থাকে যে তার নির্মাণ কতই না সুন্দর তবে যদি এই ঈদ পরিমাণ জায়গা খালি না থাকতো তাহলে এই প্রাসাদের সৌন্দর্য আরো প্রবৃদ্ধি হতো নবী বলেন ফাকুনতু আনা সাদাত্তু মাউদি আল লাভিনাতি রসুল করিম সল্ল ল হারি ও সাল্লাম বলেন ওই ঈদ পরিমাণ খালি জায়গাটা আমি পূর্ণ করি খুতিমা বিয়াল বুনিয়াল এবং উত্ত প্রসাদটি আমার মাধ্যমেই কমপ্লিট করা হয়েছে ও খুতিমা বিয়ার রুসুল এবং আমার মাধ্যমেই নবীদের আগমনের সিলসিলার সমাপ্ত করা হয়েছে অফি ফিরওয়ায়াতিন আখর বুখারির আরেক বর্ণনায় এসেছে ফাআলাল লাবিনা আমি পয়গম্বর নিতেই হচ্ছি ওই ইট ওই ইট ও আনা খাতামুন নবিয়িন আর আমি হচ্ছি সর্বশেষ নবী আমি পয়গম্বার হল সর্বশেষ নবী মোহতারাম হাজির বুখারি শরীফের তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাদিস থেকে নবী স্পষ্ট করে দিলেন আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন কি আসবে না নবী আসবে না মুসলিম শরীফের পাঁচশত তেইশ নম্বর হাদিস এই হাদিস বর্ণাকারী সাহাবির নামও রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ফুদদিলতু আলাল আমবিয়া ইবিসিতিন আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রসুলদের উপরে আমাকে ছয়টি বিষয়ে শ্রেষ্ঠত্ব তা দান করা হয়েছে নবী বলেন ফুদ্দিল আলাল আমবিয়াই বিসিত্তিন সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা আমাকে ছয়টি বিষয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এক নম্বর উতিতু জাওয়ামিয়াল কালিমি আমি জাওয়ামিউল কালিম অর্জন করেছি অর্থাৎ অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে নবীজি কথা বলতেন অল্প কিন্তু অল্প কথার কথার মধ্যে ব্যাপক অর্থ এখানে কি করত লুকায়িত থাকত দুই নম্বর ও নুসিরতু বির রুবি আমাকে ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে তিন নম্বর ও লিয়াল গনাইম গনিমতের সম্পদকে আমার জন্য হালাল করা হয়েছে চার নম্বর ও জুইলাত লিয়াল আরদু আমার জন্য সমগ্র জমিনকে মসজিদান মসজিদ বানানো হয়েছে ও তহুরান এবং পবিত্রতার উপাদান করা হয়েছে ছয় নম্বর ও সিলতু ইলাল কা কাফাতান সমস্ত জগৎবাসীর জন্য আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি অক্ষুতিমা বিএন নাবি ইন আর নবীদের আগমনের শিলছেলা আমার মাধ্যমেই আল্লাহ তাআলা সমাপ্ত করেছে নবীদের আগমনের শিলছেলা কার মাধ্যমে আল্লাহ তালা সমাপ্ত করেছেন রসুলে করিম সল্ল ল হালিবাসাল্লামের মাধ্যমে আল্লাহতাআলা সমাপ্ত করেছেন মুসলিম শরীফের 523 নম্বর হাদিস থেকে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল আমাদের নবীর পরে আর নবী আছে কি বুঝলেন আপনারা আমাদের নবীর পরে আর নবী আসবে আর জোরে বলেন আসবে নাকি আমাদের নবীর পরে কোন নবী আসবে আসবে না দার আমি শরীফের 49 নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাবের নাম হলো হাদরতে জাবের বিন আব্দুল্লা হাদরতে জাবের বর্ণনা করেন সামিত্ন হোৱালাইহি ওসাল্লাম একুল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আনা ক ইদুল মুরসালিন অলা ফখরা ওয়া আনা খ তামন্ন অলা ফখরা ওয়ানা আউওয়ালু সাফিইন ও মুসাফফাইন ওয়ালা ফখরা। আল্লার নবী বলেন কেবতের মাঠে অথবা জানমাতের অব অভ্্যন্তর সমস্ত নবীদের পরিচালক হব একমাত্র মাত্র কেবল মাত্র আমি ওয়ালা ফখরা এই বিষয়ে আমার কোনো অহংকার না। কেমনতের মাঠে অথবা জান্নাতের অভ্যন্তরে সমস্ত নবী এবং রসুলদের পরিচালক কে হবে আমাদের নবী মোহাম্মদে আরাবী জনবে মোহাম্মদুর রসূল উল্লাহ সল্লুল্লাহ হরি এরপরে আল্লাহর নবী বলেন ওয়া না খ আমি সর্বশেষ নবী আমি আখেরি নবী আমি নবীদের সিলসিলাকে সমাপ্তকারী আমি কেমতের মাঠে সর্বপ্রথম সাপাত করব ও মুসাফ আর আমার সাপাত আল্লাহ তালা কবুল করবেন বলা পোখরা এই যে আমি সাপাত করব এই যে আমি শেষ নবী এই যে আমি কদুল মুরসালিন এই ব্যাপারে আমি পয়গম্বারের হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকার নাই আল্লাহ আকবার

আনা মুহাম্মদ আমার একটা নাম একটা নাম একটা নাম হলো মুহাম্মদ ওয়ানা আহমদ আমার একটা নাম হলো আহমদ ওয়ানাল মাহি আমার একটার নাম হলো মাহি আল্লাদি এমহুল্লাহ বিল কুফরা আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরি মতবাদকে খানখান করে দিবে আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরিকে নিশ্চিহ্নিত করে দিবেন ওয়ানাল হাসের আমার একটা না একটা নাম হলো হাসের আল্লাযি ইউহশারুন নাসু আল্লাযি ইউহশারুন নাসু আলা কদামি আমার পরটাতে সমস্ত মানুষকে একত্রিত করা হবে ওয়ানাল আকিব আমার আরেকটা নাম হলো আকিব ওয়াল আকিবুল লাযি লাইসা বাদাহু নবিয়ুন আর আকিব তো ওনাকে বলা হয় যার পরে কোনো নবী আসবে না আমার মহল্লা স্টাড হলো ওয়ানাল আমার একটা নাম হলো আকিব আকিব কাকে বলা হয় বল আকিবুল্লাদি লাইসা বাদাহু নবীউন আকিব ওই ব্যক্তিকে বলা হয় যার পরে কি আসবে না কোন নবী আসবে না তাহলে বুখারী শরীফের 3532 নম্বর হাদিস থেকে দিবা লোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল আমাদের পয়গম্বর পরে কোন নবী না কিন্তু গুলাম আহমদ কাদিয়ান গোলাম আহমদ কাদেয়ানি এই যে হাদিসের যে শব্দগুলো বা কুরআনে হাকিমের আয়াতগুলোর মধ্যকার যে শব্দগুলো যেমন আনা খত এমন নাবী যেমন লা নাবিয়া বাদি। অথবা খৎনে নবুয়া এই শব্দগুলোর অর্থ আমরা কি করলাম আমাদের নবী শেষ নবী তারপরে কে আসবে না কোনো নবী আসবে না কিন্তু গোলাম আহমাদ কাদিয়ানী এর উল্টো একটা ব্যাখ্যা করেন গোলাম আহমদ কাদিয়ানি বলেন যে মুস্তাকেল নবী স্বতন্ত্র কোনো নবী আসবে না স্বতন্ত্র নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে তবে অস্বতন্ত্র নবী যেমন জিল্লি নবী ছায়া নবী অথবা শরীয়ত বিশিষ্ট নবী অথবা শরীয়ত বিহীন নবী অথবা বুরুদি নবী অথবা উন্মতি নবী আগমন এই আয়াতের আপনার পরিপন্থী এই আয়াতের কোন পরিপন্থী বিষয় না এর মানে গুলাম আহমদ কাদিনী এই আয়াতের শব্দগুলোর ব্যাখ্যা করলেন মুস্তাকেল নবী আসবে না স্বতন্ত্র নবী আসবে না তবে অস্বতন্ত্র অনেক নবী এই পৃথিবীতে আসতে পারে নাউজুবিল্লা বলবেন না আরও জোরে বলেন নাউজুবিল্লা বলেন গোলাম আহমদ কাঁধে নিয়ে সাপকে যদি সে জীবিত থাকতো তাকে আমি প্রশ্ন করতাম আপনি স্বতন্ত্র নবীকে নফি করেছেন স্বতন্ত্র নবী আসবে না এই কথা আপনি বলেছেন কিন্তু অস্বতন্ত্র নবী বিভাগীয় নবী আসবে আপনার এই ব্যাখ্যা দ্বারা হিন্দু সম্প্রদায় তো যারা তেত্রিশ কোটি খোদার বা দেবতায় বিশ্বাসী দ্বারা কত কোটি তেত্রিশ কোটি দেবতায় বিশ যে হিন্দু সম্প্রদায় আছে এরাও তো এই কথা বলার সুযোগ পাবে যে আমরা কোরআন বিরোধী কথা বলি না কারণ আছে আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোন প্রভু নাই এই কথা তো আমরাও বলি তবে আল্লাহ সারা মুস্তাকিল ইলা নাই আল্লাহ সারা স্বতন্ত্র কোন ইলা নাই তবে বিভাগীয় ইলা থাকতে পারে ডিপার্টমেন্টাল ইলাকি থাকি থাকতে পারে এর মানে হলো হিন্দু সম্প্রদায় এক আল্লাহকে মানতেছে সেই আল্লাহর পাশাপাশি অস্বতন্ত্র ইলা বিভাগীয় ইলা ডিফারমেন্টাল ইলা মেনে আল্লাহর সাথে যখন সেরেক করতেছে ও কাদে আনি তোমাকে বলতে চাই তাহলে তুমি তোমার এই অপব্যাখ্যার কি জবাব হিন্দুদেরকে প্রধান করবা আওয়াজ ভালো ঠিক না বেটি ঠিক মহতারাম হাজির অদূর ভবিষ্যতে কেমতের আগে মিথ্যা নবতের দাবিদারের আবির্ভাব হবে নবী ভবিষ্যৎবাণী করেছেন কিনা কথা বলেন না কেন কেমতের আগে নবীজির অফাতের পরে বহু মানুষ আছে তার উন্মতের মধ্য থেকে যারা মিথ্যা নবতের দাবিদার যারা মিথ্যা খোদা হওয়ার দাবিদার যারা খোদার পুত্র হওয়ার দাবি করে বসবে। যেমন তিরমিজি শরীফের দুই হাজার দুইশত আঠারো নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন লা তাক মুস্সাআ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না হাত্তা এনপাইসা কাজদা বৌনা দাজ্জা লুনা অরিগমিন সালাসিন

রসুল নবী বলেন ওয়ানা খাতামুন নবী অথচ আমি শেষ নবী লা নাবিয়া বাদি আমার পরে কোন নবী আসবে না তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাওবান বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ও ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি অদূর ভবিষ্যতে আমার উন্্মতের মধ্য হতে আবিরভাব হবে সালা কুনা কাজদা বলল। ত জন মৃথ্যুকে পায়জনে আভাব হবে। ত জন মৃথ্যুকের আবির্ভাব হবে উল্্য হম আজ আমু আন্নাহ নবয়ন যারা প্যকেই দাবি করবে আমি আল্লান্য। ওয়ানা খাতামন নাবি, লা নাবিয়া বাদি অত আমি শেষ নবী আমার পরে কে আসবে না কোন নবী আসবে না। মোতারাম হাগি। আজ থেকে প্রায় পনেরো শত বছর আগে মদিনার পাইগম্বা তার উন্নতের মধ্য থেকে তিরিশ জন ধুকাবাস দাদ্দাল মার্কা মিথ্যা নবতের দাবিদার আসবে এই ভবিষ্যৎবাণী নবী আজ থেকে পনেরো শত বছর আগে করেছেন যেই তিরিশ জনের ব্যাপারে করেছেন ওই তিরিশ জনের মধ্য থেকে টাটকা কাফের তা টাটকা মোনাফেক নাম হলো গুলাম আহমদ কাদিয়া গুলাম আহমদ এই গুলাম আহমদ কাদিয়ানি যিনি মিথ্যা নবুয়তের দাবিদার এই গুলাম আহমদ কাদিয়ানি যিনি আল্লাহ তাআলার পুত্র হওয়ার দাবিদার এই গুলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি যিনি খোদা হওয়ার দাবিদার এই গুলাম আহমদ কাদিয়ানি যিনি বলে থাকেন

কথা বলেন না কেন এই কোলাঙ্গারের মৃত্যুটা হলো অশ্বমের মধ্যে সে জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কুলাঙ্গারের অনুসারী গোটা বিশ কোটি বর্গমাইল আয়তনের এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে তার ভক্তরা তার অনুসারীরা তার অনুঘামীরা কিন্তু মজার বিষয় হলো প্রায় একশত 43 দেশের দেশ থেকে এই কাদিয়ানি সম্প্রদায়কে আপনার কাফের ঘোষণা করা হয়েছে তাদের কাদিয়ানি মতবাদকে তাদের কাদিয়ানি মতবাদের প্রচার করা থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য এই বল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্টি আমার দেশ বাংলাদেশ আমার জমিন বাংলার জমিন এই বাংলার জমিনের মধ্যে অগ্রবধী পর্যন্ত গোলাম আহমাদ কাদিয়ানিয়াকে কাঁদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হয় না যেহেতু শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশ থেকে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কাদিয়ানি সম্প্রদায়কে কাফের ঘোষণা করা হয় নাই তাই কাদিয়ানি সম্প্রদায় বিশ্বের অন্য কোন মুসলিম কান্ট্রিতে দাওয়াতি কাজ করতে পারে না মুসলমানদের সন্তানদেরকে মুরতাদ বানানোর মেহনত করতে পারে না ওরা মুসলমানদের সন্তানদেরকে মুরতাদ বানানোর প্রধান ক্ষেত্র হিসেবে গ্রহণ করেছেন বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল কথা বলেন ঠিক না বাংলার ছাপ্পান্ন হাজার বর্গমাইল এই বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত শহর থেকে বন্দর বন্দর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত সীমান্ত এলাকাগুলোতে কাদিয়ানেদের বিভিন্ন কেন্দ্র তারা স্থাপিত করে আমার বাকে আমার বোনকে আমার সন্তানকে মুরতাদ বানানোর দাওয়াতি মেহনত করতেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক মুসলমানদের সন্তানদেরকে মুরতাদ বানানোর জন্য এই কাদেনি সম্প্রদায়ের পৃথক পৃথক পাঁচটি সংগঠন আছে এক নম্বর সংগঠনের নাম হলো মজলিসে আনসারুল্লাহ দুই নম্বর সংগঠনের নাম হলো মজলিসে খুদ্দামে আহমাদিয়া তিন নম্বর সংগঠনের নাম হলো মজলিসে আতফালে আতফালুল আহমাদিয়া এই তিনটি সংগঠন এই তিনটি সংগঠনের কাজ হলো পুরুষদের মধ্যে এবং আপনার কিশোরদের মধ্যে তাদের ধর্মমতের প্রচার করা প্রসার করা মুসলমানদের পুরুষদেরকে কাদিয়ানি বানানো কাফের বানানো মুরতাদ বানানো আর মহিলাদের মধ্যে কাদিয়ানি মতবাদ প্রচার করার জন্য তাদের দুইটা সংগঠন আছে একটি সংগঠন নাম হলো লাজ্জান আর আরেকটি সংগঠন নাম হলো নাসেরান লাজ্জান নামক যে সংগঠন তারা প্রতিষ্ঠিত করেছে এই সংগঠনের কাজ হলো এই সংগঠনের সদস্য বা মেম্বারশিপ আপনার পনেরো বছর উর্ধ বয়সী নারীরা হতে পারে এই সংগঠনের সদস্য মহিলারা শহরে গিয়ে গিয়ে বন্দরে গিয়ে গিয়ে গ্রাম অঞ্চলের বাড়িতে গিয়ে গিয়ে এই কাদিয়ানিদের বই পুস্তক তারা বিলিয়ে থাকে আর সুযোগ পেলে আমার মায়ের কাছে আমার বোনের কাছে আমার বাবার কাছে কাদিয়ানি ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের লোভ লালসা এবং প্রলোভন তারা দিয়ে থাকে তাদের আরেকটা সংগঠনের নাম হলো নাসেরা এই সংগঠন এই সংগঠন সদস্য কারা হয় পনেরো বছরের নিচে বয়সী যেই সমস্ত কিশোরীরা আছে যে সমস্ত মেয়েরা আছে এদেরকেই সংগঠনের সদস্য বানায় এই সংগঠন সদস্যরা তারা কি করে তাদের সমবয়সী যত মুসলমানদের কন্যা সন্তান আছে মেয়েরা আছে এই মেয়েদের মেয়েদের সাথেরা বন্ধুত্ব স্থাপন করে বন্ধুত্ব স্থাপন করে ওদের সাথে গভীর সম্পর্ক করে গভীর সম্পর্ক করে ওদের কাছে কাদেরী মতবাদের বই পুস্তক ওদের হাতে হাতে দেওয়া হয় বিভিন্ন আয়োজনে ওদেরকে ইনভাইট করা হয় এবং বোঝানো হয় কাদিয়ানি মতবাদ একমাত্র কেবল মাত্র আল্লাহ মনোনীত মতবাদ আল্লাহ মনোনীত মতবাদ মহতারাম হাজি আমি যে কথাটা বলতে চাই ইসলামের নামে আমাদের দেশে তো অনেক খেতনা আছে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই ইসলামের নামে আমাদের বাংলাদেশে যতগুলো ফেতনা আছে এগুলো কোনোটাই মৌলিক ফেতনা না এগুলো হচ্ছে শাখাগত ফেতনা তবে বাংলাদেশের মধ্যে কাদেরি নামক যে ফেতনাটা আছে এই ফেতনা কিন্তু আহলে হাদিসদের মতো শাখাগত ফেতনা নয় এই ফেতনা কিন্তু লা আমাদ হাবিদের মতো ছাকাগত ফেতনা নয় এই ফেতনা হল মৌলিক একটা ফেত্না এই ফেত্নার মাধ্যমেই বাংলাদেশের মুসলমানদেরকে ইমান হারা করার কোর্তা জানানোর সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় টার্গেট মহতারাম হাদিরিদ আমরা যেমন কাদিয়ানিদেরকে মুসলমান মনে করি না কথা বল কাদিয়ানিকে আমরা কি মুসলমান বলি আরও জোরে বলতে হবে বলি কাদিয়ানিদেরকে মুসলমান বলা তো অনেক পরের কথা কাদিয়ানিদেরকে কেউ যদি মুসলমান মনে না করে ওই লোকটাও কাফের বুঝেন নাই ভালো করে বুঝতে হবে কাদিয়ানি মতবাদ এটাকে যদি কেউ মুসলমান না বলে সে যেমন কাফের কেউ যদি এদেরকে মুসলমান মনে করে সেও কি কথা বলেন সেও কি হবে কাবের হবে তাহলে কাদিয়ানি সম্প্রদায় এটা কি মুসলমান এরা কি মুসলমান হিন্দু যেমন পৃথক একটা ধর্ম বৌদ্ধ ধর্ম যেমন পৃথক একটা ধর্ম হিন্দুত্ববাদ যেমন পৃথক একটা ধর্ম হ্যাঁ নাস্তিকবাদ যেমন পৃথক একটা ধর্ম ইসলাম যেমন একটা পৃথক একটা ধর্ম কাদিয়ানি ফেতনাও পৃথক একটা ধর্ম এটা ইসলাম ধর্ম নয় এটা কি ধর্ম নয় এটা ইসলাম ধর্ম নয় তাহলে আজকের এই থেকে আপনার আমরা যে শিক্ষাটা গ্রহণ করব যেই ইমানি হালা তৈরি করব যেই ইমানি বলিয়ানে বলিয়ান হয়ে এদেশের উচ্চতর দায়িত্বশীলদের কর্ণকুল পর্যন্ত পৌঁছাইতে চাই সব দেশে সমস্ত মুসলিম কান্ট্রি গুলোতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে বাংলার জমিনের গভর্নমেন্ট থেকে কাদিয়ানিদেরকে যদি কাফের যতদিন পর্যন্ত ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের যুদ্ধ চলতেই থাকবে মহতার আমার কি চলবে কিনা যতদিন পর্যন্ত কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হবে ততদিন পর্যন্ত এদেশের নবী প্রেমিকরা বসে থাকবে না এদেশের আল্লাহ প্রেমিকরা বসে থাকবে না কারণ হলো কেয়ামতের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করে ও বাংলার সতেরো কোটি মুসলমান তোমাদের সামনে সংখ্যা গরিষ্ঠ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমার নবীর খতমের আমার নবীর খতমে নবত কে নিয়ে খতম নবতের সিংহাসন কে নিয়ে যারা তাড়াতাড়ি করেছে যারা পালাবাড়ি করেছে তাদের ওই কালো হাত কেন ব্যাংকে উড়িয়ে দিলে না কি জবাব দিবা সেদিন বলেন জবাব দেওয়া যাবে কথা বলেন না কেন জবাব দেওয়া যাবে তাহলে কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায়কে কাফের বলা এটা আমাদের ইমানি দায়িত্ব কথা বোঝাচ্ছে কাদিয়ানিদেরকে কাফের বলা এটা ইমানি দায়িত্ব আর আমরা যদি কাদেরদেরকে কাফের বলতে গিয়ে বা আমাদের যে দাওয়া এবং দাবি এটা বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি আমাদের উপরে চোখ রাঙ্গায় বুঝতে হবে কাদিয়ানি দলের একজন মেম্বারশিপ কথা বলেন না ঠিক না বে ঠিক কাদিয়ানি মতবাদের একজন সেকি কি মেম্বারশিপ সে একজন সদস্য অথবা কোন মুসলমান যদি বলে আজকের আলোচনা এত উত্তেজিত কেন আজকের বয়ান ভিন্ন দর্জে কেন আমি ইমানি বলিয়ানি বলিয়ান হয়ে বলতে হয় আজকের আলোচনা বিকট আওয়াজ হওয়া আজকে গর্জন দেওয়া এটাই হলো একজন আলোচকের সবচেয়ে বড় ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক না বেটি সবচেয়ে বড় ইমানি দায়িত্ব মহতারাম হাজির তাহলে আমরা কি বুঝলাম কাদিয়ানিরা কি কাফের না মুসলমান আরো জোরে বলতে হবে কাদিয়ানিয়ারা আরো জোরে বলেন কাদিয়ানিয়ারা আরো জোরে বলতে হবে কাদিয়ানিয়ারা যারা কাফের মনে করে না তারাও যারা কাফের বলে না তারাও আল্লাহ তালা আমাদেরকে সই বোঝার ফিক দান করে শরীফের তিন হাজার ছয় ছিয়াশি নম্বর হাদিস আল্লাহর রসুল হাদরতে ওমরকে সম্বোধন করে বলেছিলেন লাকানা বাদে নাবিয়ুন লাকানা উমর আমি পয়গমবারের পরে কেউ যদি নবী হতো হতো সে ওমর আমি পয়গম্বর পরে কেউ যদি নবী হতো হতো সে কি ওমর এর মানে হলো একজন মানুষ নবী হওয়ার জন্য যতটুকু এস্তাদাদের প্রয়োজন যতটুকু যোগ্যতার প্রয়োজন ততটুকু যোগ্যতা ওমরের মধ্যে ছিল কিন্তু ওমর নবী হয় নাই কারণ আমাদের নবীর মাধ্যমে নবীদের আগমনের সিলসিলার কি হয়েছে সমাপ্ত কি হয়েছে সমাপ্ত হয়েছে তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা কদ ইনকাতাত আল্লাহ নবী বলেন রিসালাত এবং নবুয়াদ কত ইন কথা অবশ্যই এটা মুনকতে হয়ে গেছে এটা সমাপ্ত হয়ে গেছে ফালা রসুল আবাদি ওলা নাবিয়া সুতরাং আমার পরে কোন রসুল আসবে না আমার পরে কোন নবীও আসবে আমাদের নবী শেষ নবী এই ব্যাপারে মোট কয়টি আয়াত আল্লাহ নাজিল করছেন আমাদের নবী শেষ শেষ নবী এই ব্যাপারে কয়টি হাদিস আছে দুইশো আমরা যারা ইমানদার আল্লাহর কথা নবীর কথা বিশ্বাস করার জন্য আমাদের দুইশো হাজির দরকার নাই আল্লাহর কথা নবীর কথা বিশ্বাস করার জন্য নিরানব্বইটা আয়াতের প্রয়োজন নাই কোরআনে হাকিমের একটা শব্দই যথেষ্ট কথা বলতে হবে ঠিক না বেঠিক কোরআনে হাকিমের একটা শব্দই কি যথেষ্ট কথাকে বুঝতে পারলাম তো ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিচ্ছেন সেটা খতমে নবুয়া তো খতমে নবুয়াতের কথা হলো আমাদেরকে এই আকিদা পোষণ করতে হবে এই বিশ্বাস করতে হবে আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে কোন নবী আসবে না কেউ যদি বলে আসবে সে কাফে কেউ যদি বলে আমি নবী সেও কাফে কেউ যদি বলে হ্যাঁ যে আমি অস্বতন্ত্র নবী সেও কি হবে কাফে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো এবং আমল করার তৌফিক দান করুন